পুত্র সন্তানের বাবা হয়ে পরীর উদ্দেশ্য যা বললেন রাজ। পুত্র সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি, বাবা হলেন অভিনেতা শরীফুল রাজ। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরী। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী রাজ। তাদের পরিবারে নতুন সদস্য আগমনের সুখবর্তি ফেসবুকেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন পরাণ সিনেমার আলোচিত এই অভিনেতা। পরীর সঙ্গে বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রাজ লিখেছেন, আলহামদুলিল্লাহ, অভিনন্দন আমার প্রিয় বউ পরীমণি, এটা আমাদের পুত্র সন্তান। এর আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাজ বলেন, বাবা হয়েছি, মা ও ছেলে উভয় সুস্থ আছেন, সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা মা হয় কেবল তারাই এটা বুঝবে। তিনি আরও যোগ করেন, শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি, প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা, অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে। উল্লেখ্য, গত বছরের 1-7 অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরীফুল রাজ, তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এবছরের 1-0 জানুয়ারি। একই দিন ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 2-2 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল পুত্র সন্তান।